রাজশাহী মহানগরীতে মুষলধারে শান্তির বৃষ্টিপাত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে 12:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত 33.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশ মেঘলা থাকায় আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের কেনাকাটার সময় মহানগরীতে বৃষ্টিপাতের ফলে নগরবাসী সাময়িক ভোগান্তিতে পড়ে। তবে তীব্র তাপদাহ ও গরমের পর এই বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। রাজশাহীর আবহাওয়া অফিসের কর্মকর্তা কামাল উদ্দিন জানান, দুপুর 2:30 পর্যন্ত 33.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘলা রয়েছে, আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল গত 5ই মে 61.2 মিলিমিটার। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।